नमस्कार, एम एस बांगाली रान्नाघरे तुम्हारे सबा के स्वागत। हमें आज के बना खूब टेस्टी एक रेसिपी आम टक। ये काचा आम टक किन्तु गरम समय सबाई खूब पसंद करे और बनानो खूब सहज चटपट हो जाए। चलो देखे नवा जा। काचा आमटा के भालो करे छुले तारपर धुए सरु सरु करे केटे रेखे और रेखे चीनी और फोड़नेर जोन्नो रेखे একটা শুকনো লঙ্কা আর কালো সরষে আর লাগছে একটু হলুদ গুঁড়ো একটু নুন। এবার আমি কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সরষেটা দিয়ে দিচ্ছি। সরষে আর শুকনো লঙ্কা একটুখানি কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আমটা দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো। দু এক মিনিট ভাজা ভাজা করে নিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমের টক পাতলা করেই করতে হয়, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার জলটা একটু ফুটে এলে আমি চিনিটাকে দিয়ে দিব। এবার জলটা ফুটে এসেছে, আমি চিনিটাকে দিয়ে দিচ্ছি। আমের টকে মিষ্টি কিন্তু খুব বেশি হয় না, টক আর মিষ্টি দুটোই যেন সমান সমান লাগে এরকমভাবে দিতে হবে। তো তোমরা যতটুকু আম দিয়ে বানাবে সে বুঝে চিনিটা দিবে। চিনিটা গলে যাবে, তারপর আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। আমের টক হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরে দেখা হবে আমার নতুন রেসিপির সঙ্গে।